হ্যাঁ ভাই, তাহলে আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে ভাই? ভগবান, কেন কার কারণ তোমার ইন্টারেস্ট আছে জানার? সবার কি আমি ধারণা? তোমায় জিজ্ঞাসা করলাম, এত কিছু তো টাইম নিয়ে বলছিল, কে বলছিল টাইম নিয়ে? আমি বলছি টাইম নিয়ে, তারপর আরেকটা কি অন্য কি বললি, ডেট নিয়ে? হঠাৎ ভগবান, ভগবানের শিক্ষা গেল ভগবান নিয়ে? আরে আলাদা ব্যাপার আছে নাকি? তোমার কনসেপ্ট বলো ভগবান। ভগবানকে তো বোঝার চেষ্টা করে যাচ্ছি কিন্তু নিজেকেই বুঝতে পারি না মারা। ভগবানকে মারা কি বুঝবো, ভগবান আছে কি নেই মানে নিজেকেই মারা বুঝি না, কি হয় চারিপাশে কিছুই বুঝি না। ভগবান তো অনেক মানে বড় ব্যাপার ভাই, অনেক বড় ব্যাপার। এই যে এখানে গাঁজা বানানো হচ্ছে তুমি বুঝতে পারছো না, চারিপাশে তো হচ্ছে। তাহলে তো তুমি এক নর্মাল হয়ে যাবে। দেখো এটা তো আমি চোখে দেখতে পাচ্ছি যে ও এখানে ঢাললো, ও তারপরে এটা খুঁটে খুঁটে ওই বিচিগুলোকে ফেলছে, মানে ডালপালা কিছুটা হলো তো রিয়েলাইজ করছে, তারপরে এটাকে রিফারে ঢুকিয়ে টানবে। তো সে ভগবানকে মানে একটা মূর্তি দেখে বলবো মানে ভগবান মানে সেটা কিভাবে হয়? রামকৃষ্ণ বুঝতে পেরেছিল পুরোপুরি? আমি কি আমি রামকৃষ্ণকে দেখেছি না? একটা ভগবান নিয়ে এত কথা হচ্ছে, একটা ভগবানের নাম বল না। আমাকে দেখিয়েছে ভগবান শিব ভাই, শিব লোকনাথ বাবা ভাই। শিব কে? শিব একজন চাষি ভাই। তাহলে লোকনাথ বাবা আগে? লোকনাথ বাবা হচ্ছে চাষির ছেলে ভাই। আরে গায়ককে নিজের চয়েসের গান গাইতে দে না, আরে ওকে ওর মতো করতে দে না, গায়ককে নিজের চয়েসের গান গাইতে দে, ডমিনেট করছিস কেন? আবার তুই ক্যাচ তুমি সরাচ্ছ কেন? ও আমার এইদিকে ছুড়েছে। ও এই তো ঘরের চাবি, ঘরের চাবি ওই রকম সময় পারি তো এখানে অন্যদিকে থাকি, এমনি থাকিয়ে পারলো না, তাইলে শুরু করছে সুইসাইড সাইলেন্স। ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনারে, আমি হলাম জনম কানা, জনম কানা, আরে আমি হলাম জনম কানা, না পাই দেখিতে রে আমার ঘরের চাবি, যাবি পরের হাতে রে আমার ঘরের চাবি। সুরের বাচ্চা তুই গায়ক, তুই কটা লাইনে থামিয়ে দিস গান? বসে আছি ওরে আমার, কখন তোমার আসবে আশায় বসে আছি ওরে আমার মন,
তোমার আসবে টেলিফোন, কালা যখন তখন করো ডায়াল, বুঝি না চাই তোমার খেয়াল ঘাটলো। আরে কর ক্যারিয়ার, তোমার আমার এই যে দেওয়াল, তোমার আমার তোমার আমার এই যে দেওয়াল, ভাঙবে রে কখন কখন তোমার আসবে টেলিফোন। মা আরে হাতটা দিয়ে মারো, আমার ঠিক ভালো লাগেনি যাই হাতটা দিয়ে বল। ভালোবাসা জিনিসটাই তো একটা আনডিসক্রাইবেবল জিনিস। এবার এই এই আমরা যে মানে জাগতিক জীবনে যেখানে আমরা আছি সেখানে সব কিছুই খুব অ্যালিউরি, তার মানে কি মানে আমরা সব কিছুই মানে খুব ভালো, এই জীব জগতে বেঁচে থাকাটাই খুব ভালো। তার মানে তুমি মরার পর না, আমরা আমরা যে ভালোবাসা বা প্রেমটা বুঝি আমার কাছে খুশি হওয়ার কোনো উপায় নেই। আমাকে যদি যতদিন আমাকে বাঁচতে হবে, যতদিন আমি বাঁচার ডিসিশন নেবো, ততদিন যদি আমি পজিটিভ হয়ে বাঁচতে চাই তাহলে তো আমাকে খুশি হতেই হবে। আমার কাছে অন্য কি কোনো অপশান আছে? তার মধ্যেই আমাকে ছোট ছোট আনন্দ খুশি খুঁজে নিতে হবে, তাই না? লাইফে সুখ আর দুঃখটা কাউর কাউর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট থাকে, কাউর কাউর খাচ্ছে রিলেটিভ। হ্যাঁ অবিয়াসলি আমার দেখা সুপার হিউম্যান বলে তো আমি বলবো সৌরিস। ও লাভলি, কেন? হ্যাঁ এটা আলাদা, এটা এক্স ফ্যাক্টর আছে ভাই, বললে হবে না। এক্স ফ্যাক্টর আছে কার্তিক শিবের ছেলে, লোকনাথ কার্তিকের ভাই, শিবের ছেলে লোকনাথ। তুই জলে জঙ্গলে বনে যখন এই জায়গায় গুলো তুই ঢুকিস তখন তুই লোকনাথ কে স্মরণ করিস? হ্যাঁ একদম। হ্যাঁ বিড়িটার আকার কি? হ্যাঁ লোকনাথের সঙ্গে জঙ্গলের সম্পর্কটা কি? লোকনাথ বাবার মানে কি বলবো, যাই হোক লোকনাথ বাবাকে চিনিয়েছে কে তোকে? কি চিনিয়েছে কে? শিব কে কোথায় গিয়ে স্মরণ করিস যখন টান মারিস? না লোকনাথ বাবাকে স্মরণ করাই মানে একদিকে শিবকে স্মরণ করা, কারণ একটা কথায় আছে লোকনাথ বাবা নিয়ে যদি কেউ পড়ে এখানে বুঝতে পারবে যে লোকনাথ বাবা হচ্ছে শিবেরই একটা অংশ, তাই জন্য শিবকে আলাদা করে আমাকে স্মরণ করার দরকার নেই। আর এখন লোকনাথ বাবা তো একজন মানুষ ছিল, শিবের অংশ। আমাদের আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী তো বলে যে কেউ যখন মানে জন্মগ্রহণ করে সে বিষ্ণুর অবতার হয়, শিবের অবতার হয়, মানে শিবের শিব জন্মগ্রহণ করে না কখনো, শিব হলো টাইম, টাইম শিবকে বলা হয় টাইম হিন্দু হিন্দু মাইথোলজি অনুযায়ী। পুরাণে তো আছে শিব একজন চাষী ছিলেন। আরে সে তো গল্প তো প্রচুর আছে পুরাণে, আমি কনসেপ্ট আচ্ছা শিব তীর্থ হলো লুসিফার কে? লুসিফার হচ্ছে গডের ছেলে যাকে গড ব্যানিশড করে দিয়েছিল from heaven. ভগবানের ছেলে তো আমরা, ঘরে কোথায় এই খেলা জিনিস নীতি কনসেপ্ট এটা কি আলাদা ওয়ান প্লে
বলছে ক্রিশ্চিয়ানিটির লজিক আছে যে তুমি যদি তুমি যদি সেলফ হার্ম করো, সুইসাইড করো, সেটা সব থেকে বড় হারাম। হারাম মানে খারাপ, মানে হেরে যাওয়া, সোজা কথা। তুমি হেরে গেলে দেশের কাছে, তুমি হেরে গেলে সুইসাইড করা মানে হেরে যাওয়া। হ্যাঁ, নিজের কাছে কি 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 সুইসাইড করা মানে হেরে যাওয়া। হ্যাঁ, কেন হেরে যাওয়া?